ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। আজ মহাশিবরাত্রি, 21 ফেব্রুয়ারি 2020 সাল। আজ মহাশিবরাত্রি আপনারা প্রত্যেকেই জানেন। বাংলা, বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই শিবরাত্রির ব্রত পালন করছে আপামর ভারতবাসী। আজ আমি আপনাদের সামনে উল্লেখ করব এমন একটি মন্ত্র যেটি আপনি অতি অবশ্যই এই শিবরাত্রির দিন সন্ধেবেলায় শিবলিঙ্গে জল নিবেদন করার সময় অতি অবশ্যই মনে মনে বলুন, তাহলেই সুফল মিলবে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের কাছে। ভিডিওটি করতে পেরে আমি অত্যন্তই আনন্দিত, কারণ যারা এই ভিডিওটি দেখবে এবং এই মন্ত্রটি অতি অবশ্যই পাঠ করবে তারা সুফল লাভ করবেই। যাই হোক, মূল ভিডিও চলে আসা যাক। তবে ভিডিও শুরুর আগে আপনাদের একটি কথা বলতে চাই, যেসব বন্ধুরা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর যদি মনে করেন, এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি আপনার কোনো কাজে লাগতে পারে, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। মাঝে মধ্যেই জীবন এতটাই কষ্টে ভরে যায় যে ভগবানের ছবির দিকে তাকিয়ে বলতে ইচ্ছা হয়, হে ভগবান, এমন কি কোনো রাস্তা নেই যা অনুসরণ করলে আমার সকল ইচ্ছা পূরণ হবে? সেই সঙ্গে এমন খারাপ সময় চলে, আমরা তখন আমাদের নিজেদের সঙ্গেই নিজেরা কথা বলতে শুরু করি। মনে হয় যেন আমি পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি। আপনাদের মধ্যে যদি এই রকম সমস্যা থেকে থাকে, অতি অবশ্যই আজ অর্থাৎ মহাশিবরাত্রির দিন শিবরাত্রির ব্রত পালন করুন। আর যারা ব্রত পালন করছেন শিবলিঙ্গে জল দেওয়ার সময়, অতি অবশ্যই এই একটি মন্ত্র বলুন। তার সঙ্গে জানাবো, যারা ব্রত পালন করছেন না তারাও যদি শুদ্ধাচরণে সন্ধে 6টার পর এই মন্ত্রটি 108 বার পাঠ করেন, সুফল অতি অবশ্যই পাবেন। আমি আপনাদের সামনে এই মহামন্ত্রটি উল্লেখ করব। তবে তার আগে জেনে নিন যে এই মন্ত্রের ফলে কি কি সুফল আপনার মিলতে পারে। এই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন জপ করেন, তাহলে আপনার সকল পাপ দোষ ধুয়ে যাবে, মস্তিষ্কের ক্লান্তি দূর হবে, ব্রেনের শক্তি বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আপনার ভয় ভীতি একেবারেই জীবন থেকে চলে যাবে। এই মন্ত্র জপ করেন যদি আপনি, আপনার কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা থাকবে না। জীবনে খুশিতে ভরে উঠবে, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আর সফলতা আপনার রোজের সঙ্গী হয়ে যাবে। শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনার এনার্জির যে ঘাটতি তা দূর হয়ে যাবে। আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে, দুঃখ আপনার গায়ের কাছেও খেসতে পারবে না। বহু মানুষ এই মন্ত্র জপ করে। মন্ত্রটি হলো একটি রুদ্র মন্ত্র। মন্ত্রটি যখন আপনি উচ্চারণ করবেন, করজোড়ে শিবের দিকে অর্থাৎ শিবলিঙ্গের দিকে মুখ করে আপনি বলবেন, ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো ভগবতে রুদ্রায়,
ওং নমো ভগবতে রুদ্রায়। এই জপ আপনি 108 বার পাঠ করবেন, দেখবেন শান্তি এবং সুখ অতি অবশ্যই পাবেন। তবে মন্ত্রটি পাঠ করার জন্যে অন্তত কিছু নিয়ম পালন করবেন। স্নান করার পর অতি অবশ্যই পরিষ্কার জামাকাপড় পরবেন এবং কমপক্ষে 108 বার পাঠ করবেন। শাস্ত্রে লেখা আছে এমনটা প্রতিদিন করলে মনের ইচ্ছা অতি অবশ্যই পূর্ণ হবে, জীবনে আসবে সুখ এবং শান্তি। ভগবান শিবের ছবি সামনে রেখে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, দেবাদিদেবের পছন্দের ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। আপনি আকন্দ দিতে পারেন, আপনি ধুতুরা ফুল দিতে পারেন, আপনি নীলকণ্ঠ ফুল দিয়ে সাজাতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে জপের সময়ও বাড়াবেন। সাধুরা এই মন্ত্র রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করেন, ফলে তারা খুব তাড়াতাড়ি ফল লাভ করেন। এটা বলা হয়ে থাকছে যদি আপনি রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে এই মন্ত্র জপ করেন অতি অবশ্যই খুব তাড়াতাড়ি ফল লাভ করবেন। বন্ধুরা, আজ মহাশিবরাত্রি, আপনি এই শিবরাত্রির দিন বিশেষভাবে এই মন্ত্র অতি অবশ্যই উচ্চারণ করবেন, সুফল আপনার রোজের সঙ্গী হয়ে যাবে। তাই চেষ্টা করুন এই মন্ত্র যতবার পারবেন উচ্চারণ করতে। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি উচ্চারণ করুন, সুফল তো পাবেন। যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুগ্রুপের মধ্যে। আর প্রথমবারের যদি আমাদের চ্যানেলের ভিডিও দেখেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখুন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিও অন করে রাখুন। আগামীকাল শনিবার 22 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির এই চতুর্দশী তিথির মধ্যেই আমাদের চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে তারাপীঠ মন্দিরের চিত্র। তাই যদি প্রথমবারের জন্য আমাদের চ্যানেল দেখেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তার কারণ এর ফলে আপনারা অতি অবশ্যই সুফল লাভ করবেন। কেমন লাগলো ভিডিওটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। অতি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখুন ওম নমঃ শিবায়। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমো ভগবতে রুদ্রায়। ওং নমো ভগবতে রুদ্রায়। ওং নমো ভগবতে রুদ্রায়। এই জপ আপনি 108 বার পাঠ করবেন, দেখবেন শান্তি এবং সুখ অতি অবশ্যই পাবেন। তবে মন্ত্রটি পাঠ করার জন্যে অন্তত কিছু নিয়ম পালন করবেন। স্নান করার পর অতি অবশ্যই পরিষ্কার জামাকাপড় পরবেন এবং কমপক্ষে 108 বার পাঠ করবেন। শাস্ত্রে লেখা আছে এমনটা প্রতিদিন করলে মনের ইচ্ছা অতি অবশ্যই পূর্ণ হবে, জীবনে আসবে সুখ এবং শান্তি। ভগবান শিবের ছবি সামনে রেখে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, দেবাদিদেবের পছন্দের ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। আপনি আকন্দ দিতে পারেন, আপনি ধুতুরা ফুল দিতে পারেন, আপনি নীলকণ্ঠ ফুল দিয়ে সাজাতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে জপের সময়ও বাড়াবেন। সাধুরা এই
মন্ত্র রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে।